সোমবারের হরতালের প্রথম ভাগে রাজধানীর সায়দাবাদ পুলিশ ফাঁড়ির সামনে আর কে চৌধুরী বিশ্ববিদ্যালয়ের কলেজ ছাত্রদল একটি মিছিল বের করার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করে তারা। বেলা 10:30টায় যাত্রাবাড়ি থানা স্বেচ্ছাসেবক দল হরতালের সমর্থনে একটি মিছিল বের করার চেষ্টা করে। সেখানেই পুলিশ উপস্থিত হলে পিকেটাররা দুটি ককটেল ছুঁড়ে দ্রুত পালিয়ে যায়। সকালে হরতালের সমর্থনে মিছিল বের করে কদমতলী থানা স্বেচ্ছাসেবক দল। ভোরে দনিয়া ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে আগুন দেয় পিকেটাররা, পরে তা পুলিশ নিভিয়ে ফেলে। সমর্থনে সকালে তেজগাঁও এলাকায় মিছিল করে ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ছাত্রদল। এ সময় বেশ কয়েকটি ককটেল ফাটায় তারা। সকালে বাড্ডায় মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা, পরে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়।